আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আইকিউ মিডিয়া নিউজের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশটির বিদেশ থেকে যারা এই ভিডিওটি ক্লিক করছেন, আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো স্পন্সর যারা 2023-এ পাইছেন, যাদের নূন্যস্থা পাইছেন, যাদেরটা জমা হয়েছে, ভিসা লাগে নাই, তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা কাজে আসবে, সম্পূর্ণ দেখবেন। কিছু ব্লগার আছে ইতালিতে আপনাদের এর আগে অনেক বিভ্রান্তিতে ফেলছে এবং সেটা আমাকেও, সেটা আমি খুলাসা করবো এই ভিডিওর মাধ্যমে। অনেকে বলছে যে নতুন যারা এই নূন্যস্থা পাইছে তাদের, প্রথমে একজনে যে বলছে সেটা হলো নূন্যস্থা যারা পাইছে তাদের নাকি মালিকের যে রেসিডেন্ট আছে সেটা বলে জমা দেওয়ার সময় দেওয়া লাগবে। প্রথমে এটা বলি, এটা মালিকের যে রেসিডেন্ট আছে সেটা দেওয়া লাগবে না যখন আপনি নূন্যস্থা জমা দেবেন, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। দ্বিতীয়ত আরেকজনে বলছেন যে নূন্যস্থা বের হয়েছে কিন্তু নূন্যস্থা আপনি নূন্যস্থা বের হয়েছে সেটা সঠিক না, যদি আপনার নূন্যস্থা অনলাইন করা না থাকে। অনলাইন জিনিসটা কি সেটা এস পর্যন্ত আমি বুঝতে পারলাম না, এটা নিয়ে মাথা ঘামাইলাম, মাথা ঘামাইতে ঘামাইতে মাসখানি পার হয়ে গেল কিন্তু বুঝতে পারলাম না সে কই থেকে এই তথ্য পায়। অনলাইন যদি না থাকে, যার নূন্যস্থা যা আসছে সেটা কীভাবে আসলো? নূন্যস্থা আসবে হলো অনলাইনের মাধ্যমেই আসে, প্যাকের মাধ্যমে, সেটা স্পিড আইডির মাধ্যমেই, স্পিড আইডির ভিতরে চলে আসবে। যে নূন্যস্থা যদি অরিজিনাল হয় সেখানে অটোমেটিক চলে আসবে প্যাকের মাধ্যমে, সেখানে আপনার প্যাকের ভিতরে আপনার নাম্বারগুলো থাকবে, আপনার নাম কনমে নমে জন্ম থাকবে এবং নূন্যস্থার ভিতরেও এক সাইডে আপনার নমে কনমে থাকবে। এখানে অনলাইন বললে আর কিছু নাই। আমার যেটা জানা, আমি আপনাদের বলতেছি রোমের যে প্রিফেক্টুরা আছে সেটার কথা, সেখানে নূন্যস্থাগুলো দেওয়া হয়েছে, সেখানে কোনো এখনকার নূন্যস্থা না থাকবে, কোনো সিল না থাকবে কিছু, শুধু রঙিন থাকবে, রঙিনের শুধু উপরের যে একটা আছে সিলের মতো ওইটা থাকবে, আর আর কিচ্ছু থাকবে না, মার্কাদি বলেও থাকবে না, কিচ্ছু থাকবে না। এটা অনলাইনের মাধ্যমে আপনি পিডিএফ আকারে থাকবে, সেই পিডিএফ আকার আপনার বাংলাদেশে সেন্ড করে দেবে, আর বাংলাদেশে যখন জমা নেবে তখন কি লাগবে বাংলাদেশে আপনার, এটা যদি অরিজিনাল হয় জমা যখন লাগবে, জমা যখন দিবেন তখন আর কিচ্ছু লাগবে না, একটা আপনার যে আইডেন্টি কার্ড বাংলাদেশের সেটাও লাগবে না, এনআইডি কার্ড যেটা আছে সেটাও লাগবে না, শুধু পাসপোর্ট লাগবে আর নূন্যস্থার যে মূল অরিজিনাল কপি সেটা লাগবে, আর লাগবে আপনার একটা ইমেল আর একটা ফোন নাম্বার, যেটা আপনার মেসেজ আসবে যখন পূরণ হয়ে যাবে, ভিসা লেগে যাবে তখন, এই আপনার বাংলাদেশে জমা দিতে এটা লাগবে, আর কিছু লাগবে না। তারপর আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে সাথে করে নিয়ে যাবেন, এই এটুকুই, আর কিছুর দরকার হবে না আমি যেটুকু জানি, আর কিচ্ছু লাগবে না। সেটার প্রমাণ আমি আপনাদের দিব, এই যে দেখতে পারতেছেন আমার স্ক্রিনের উপরে আছে, সেই ভিডিওর ভিসা লাগিয়ে গেছে। এরকম অনেক অনেকে আছে, অনেকের নূন্যস্থার ভিসা লাগছে, সেটা আপনি এখন জিজ্ঞেস করবেন যে কতদিনের ভিতরে ভিসা লাগে। ভিসা লাগার 1 সপ্তাহের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন জমা দেওয়ার, কারো 2 দিন লাগে, কারো 3 দিন লাগে, কারো 4 দিন লাগে। এখন পর্যন্ত যে তথ্য সেটা একদম আমার নিজের, আমি যেগুলো আপনাদের বললাম এতক্ষণে সেগুলো আমার নিজের করা, এই জন্য আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদের বললাম। যদি আপনার নূন্যস্থা অরিজিনাল হয় এই যা যা বলছি এগুলাই লাগবে, আর কিচ্ছু লাগবে না, ভিসা লাগে যাবে 2-3 দিনের ভিতরে, এটাই সর্বশেষ যে তথ্য আমার কাছে ছিল সেটা আপনাদের মাঝে। আমি এই তথ্যগুলোর জন্য অপেক্ষা করছিলাম যে পুরা যে তথ্যটা আসবে যখন ভিসা লেগে আসবে তখন আমি বলবো। তো বন্ধুরা, এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য, জানিয়ে দিলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, এতে করে যারা নূন্যস্থা পাইছেন তারা জানতে পারবে, আর তা না হলে ওই অনেকের যে ভিডিও আছে যেগুলা শুইনা শুইনা যে করে তা তখন সেটা দেখে বিভ্রান্তিতে পড়বেন, এবং আমি নিজেই দেখছি যে বাংলাদেশ থেকে মানুষ বিভ্রান্তিতে পড়া এই ভিডিওগুলো দেখে দেখা মানুষের, যাদের যারা ধরে দিচ্ছে স্পন্সরগুলা পাইছে তাদেরকে টাকা পর্যন্ত দেয় না, এরকম অবস্থা। তো বন্ধুরা, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যারা পাইছেন না যারা পান নাই তা হয়তো তার আত্মীয় স্বজন পাইছেন শেয়ার করে দেবেন। এই মূলত এটাই তথ্য এখন পর্যন্ত। তো ভালো থাকুন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।